শুন যাও এই মা ঠাকুরন নামে এখন ডাকছেন এখনি যেতে হবে মা ঠাকুরন ডাকছেন কেন গো কি হয়েছে সেটা গেলেই জানতে পারবে চল খাওয়াটা ছাড়ো এসো এসো বাবার পেশাবখানা খাওয়া হলো না আচ্ছা ঠিক আছে আগে কেন ডাকছেন শুনে আসি তারপর এসে খাবো খন এদিকে এসো এসো তাড়াতাড়ি এসো এই যে কিঞ্জলের ঘর ওর দরজার সামনে ঠিক এই জায়গাটায় বসে থাকবে বুঝেছো ভালো করে পাহারা দেবে একদম সজাগ হয়ে ঢুলে পড়ো না যেন চোখ টান টান করে খোলা রাখবে মনে থাকবে না বসে চল এই যে আমি বসলে মা ঠাকুরন আপনার কোনো চিন্তা নেই আপনি গিয়ে নিশ্চিন্তে ঘুমান সাপ এলে আমি ঠিক তাড়িয়ে দেব বেশ ঠিক আছে আমি যাচ্ছি তাহলে হ্যাঁ এই শোনো কিঞ্জলকে কিন্তু একদম বিরক্ত করবে না হুকুম হচ্ছে বুঝেছ আমি আরামে শুয়ে থাকবো ঘুমোবো আর মেয়েটা বাইরে আমার জন্য রাত জাগবে এরপরও কি ঘুম আসবে আমার মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসবে পঞ্চমীর গায়ে দেওয়ার মতো কিছু দিয়েছে বলে তো মনে হয় না মনে হয় তো ঠান্ডা লেগে যাবে